পৃথিবীর বুকে অজানা রহস্য ঘেরা যত স্থানের নাম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। মানুষ স্বভাবগতভাবেই রহস্যপ্রিয়। রহস্যপ্রিয় মানুষেরা রহস্যের খোঁজে বের হয়ে যুগে যুগে পৃথিবীর জন্য অনেক কিছুই করেছেন, তাই রহস্যপ্রিয়তাকে মানুষের স্বভাবগত দুর্বলতা হিসেবে দেখার অবকাশ নেই। কিন্তু এই রহস্যপ্রিয়তাকে পুঁজি করে পৃথিবীতে অনেক ধরনের বাণিজ্য হয়েছে। বারমুডাও কি সেরকম একটি পণ্য? সেটাই খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রথমে জেনে নেই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। আমরা সকলেই জানি বারমুডা ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজাকৃতি জায়গা বিশেষ। পৃথিবীর অন্য যত রহস্য ঘেরা স্থান রয়েছে তার থেকে এই জায়গাকে গুরুত্ব দেবার মূল কারণ হল ভয়াল পরিবেশে নৌযান ও আকাশযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি। বারমুডা ট্রায়াঙ্গেল যা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত, কিন্তু সত্যিকার অর্থে বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক অবস্থান নির্দিষ্ট নয়। কেউ মনে করেন এর আকার ট্রাপিজয়েডের মতো, যা ছড়িয়ে আছে স্ট্রেটস অফ ফ্লোরিডা, বাহামা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ঈশ্বরের পূর্ব দিকে আটলান্টিক অঞ্চল জুড়ে। আবার কেউ কেউ এগুলোর সাথে মেক্সিকোর উপসাগরকেও যুক্ত করেন। তবে লিখিত বর্ণনায় যে সকল অঞ্চলের ছবি ফুটে ওঠে তাতে বোঝা যায় ফ্লোরিডার আটলান্টিক উপকূল, সান হুয়ান, পূর্তিকোর মতো আটলান্টিকে বারমুডার দ্বীপপুঞ্জ এবং বাহামা ও ফ্লোরিডা স্ট্রেটসের দক্ষিণের সীমানা জুড়ে এটি অবস্থিত। একটি ধারণা সবার মধ্যে প্রচলিত আছে যে বহির্বিশ্বের কোনো অজানা প্রাণীর বাস সেখানে, যারা সর্বদা বসে আছে আশেপাশের সব কিছু গ্রাস করে নেওয়ার জন্য। ধারণা মতে ভিনগ্রহের মানুষেরা পৃথিবীতে এসে এই স্থানটিকে তাদের ঘাঁচি বানিয়ে নেয় এবং এই অঞ্চলের ভেতরে প্রবেশকারী সকল কিছুর চিহ্ন তারা গায়েব করে দেয়, যাতে কেউ তাদের ব্যাপারে কিছুই জানতে না পারে। মজার বিষয় হিসেবে এই জায়গাকে তুলনা করা যেতে পারে ব্ল্যাক হোলের সাথে, যেখানে একবার কেউ প্রবেশ করলে বের হওয়া তো দূরের কথা, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সর্বপ্রথম এই জায়গার আবিষ্কার করেন আমেরিকার উদ্ভাবক কলম্বাস। তার বর্ণনা মতে তার জাহাজের নাবিকেরা বারমুডা ট্রায়াঙ্গেল পাড়ি দেবার সময় দেখেছিল আলোর নাচানাচি আর আকাশে ধোয়া। এছাড়া কলম্বাস আরও লিখেছেন যে এই জায়গায় এসে তার কম্পাসও ভুল নির্দেশনা দিচ্ছিল। আজ পর্যন্ত অসংখ্য জাহাজ এবং উড়োজাহাজ মিলিয়ে গেছে এই ট্রায়াঙ্গেলে, যার কোনো চিহ্ন আজও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয় এই পর্যন্ত 50টি বাণিজ্যিক জাহাজ ও 20টি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে। সর্বপ্রথম 5 ডিসেম্বর 1945 সালে আমেরিকার 5টি যুদ্ধ বিমান 14 জন সহ মিলিয়ে যায় এই ট্রায়াঙ্গেলে। সর্বশেষ তথ্য মতে খবর এসেছিল বিমানগুলো যখন এই অঞ্চলের খুব কাছাকাছি এসে পড়ে তারা বলছিল তাদের সামনে খুবই ধোয়া, তারা কিছুই দেখতে পাচ্ছে না এবং তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও। এই ঘটনার পর একদল অনুসন্ধান দল সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো খবরই পাওয়া যায়নি। এছাড়া 1947, 1948, 1949, 1962, 1965, 2007 এবং 2017 সালে ঘটে আরও বিমান দুর্ঘটনা। 1800 সালে ঘটে প্রথম জাহাজ দুর্ঘটনা, যেখানে প্রাণ হারায় 90 জনের মতো যাত্রী। এছাড়া 1814, 1840, 1918, 1925, 1921, 1921, 1943 এবং 2015 সালে অসংখ্য প্রাণহানি ঘটে এই ট্রায়াঙ্গেলে। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে আজ অবধি প্রায় 1000 জনের মতো বারমুডা ট্রায়াঙ্গেলের মাঝে প্রাণ হারিয়েছেন, যা গড়ে প্রতি বছরে 10 জনের সমান। এভাবে বারমুডা ট্রায়াঙ্গেলের অসংখ্য জাহাজ, নৌকা বা আকাশপথে যাওয়ার সময় বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার খবর ভেসে আসে আমাদের মাঝে। তবে বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা হল ফ্লাইট 19 দুর্ঘটনাকে আমেরিকান লিজান ম্যাগাজিনে 1962 সালে সর্বপ্রথম অতি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখানো হয়েছিল। সে সময় রহস্যময় ঘটনা নিয়ে প্রচুর আলোড়নও সৃষ্টি হয়েছিল। 1964 সালে দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল নামের আরেকটি কাহিনী ছাপিয়ে এই আলোড়নে আরও মশলা যুক্ত করার দায়িত্ব পালন করেন ভিনসেন্ট গডিস নামের একজন লেখক। এর উপরেই আরও রং চড়িয়ে ইনভিজিবল হরিজন্স নামের বিখ্যাত বইটি লেখা হয়, যা বারমুডা ট্রায়াঙ্গেলকে আরও রহস্যাবৃত করে তোলে। বারমুডার বিষয়ে লেখালেখি পাঠকপ্রিয়তার তুঙ্গে উঠে আসলে প্রকাশিত হয় আরও কিছু লেখকের বই। এর ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে ওয়ালেস স্পেন্সারের লিম্বো অফ দ্য লস্ট, রিচার্ড উইনারের দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল এবং চার্লস বাল্টিস এর সেই বিখ্যাত বই দি বারমুডা ট্রায়াঙ্গেল। এদের প্রায় সকলেই ঘুরে ফিরে একটি বর্ণিত অতি প্রাকৃতিক ঘটনাই বিভিন্ন সাথে উপস্থাপন করেছেন। বারমুডা ট্রায়াঙ্গেলে বিভিন্ন বিমান ও জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরিও প্রচলিত রয়েছে।
কেউ বলেন এলিয়েনই সে জাহাজ বা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে চলে যায়, কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে, অনেকেই বলে থাকেন সেখানকার সমুদ্রই এমন যে সেখানে সব জাহাজ এসে ডুবে যায়। সর্বপ্রথমে ট্রায়াঙ্গেল সম্পর্কে একটি বই রচনা করেন লেখক ভিনসেন্ট এইচ গাদিস 1965 সালে। বইটির নাম ইনভিজিবল হরিজন, ট্রু মিস্টারিজ অব দ্য সি। এই বইয়ে তিনি 9টি রহস্যে ঘেরা ঘটনার কথা বর্ণনা করেছেন। আজ পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যকে ঘিরে 2টো ইংরেজি চলচ্চিত্র নির্মাণ হয়েছে। একটি হল লস্ট ইন দ্য বারমুডা ট্রায়াঙ্গেল ও আরেকটি হল বারমুডা টেন্টাকেলস। বারমুডা ট্রায়াঙ্গেলের বিভিন্ন রহস্য একটি দীর্ঘ সময় ধরে পাঠকপ্রিয়তা পেলেও বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার ও আধুনিক স্যাটেলাইট ও নৌযোগাযোগ পদ্ধতির কারণে বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করে। এ সময়টায় বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বেশ কিছু কৌতূহলী মানুষ ও প্রতিষ্ঠান গবেষণা শুরু করে। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির রিসার্চ লাইব্রেরিয়ান লরেন্স ডেভিড কুসোচ 1975 সালে দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভড নামে একটি বই বের করেন, যেখানে তিনি চার্লস বাল্ট্রিসের বর্ণনার সাথে প্রত্যক্ষদর্শীদের বর্ণনার অসঙ্গতিগুলো তুলে ধরতে সক্ষম হন। যেমন, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকার পরেও বাল্ট্রিস বিখ্যাত ইয়ার্সম্যান ডোনাল্ড ক্রোহার্সের অন্তর্ধানকে বর্ণনা করেছেন রহস্য হিসেবে। আরও একটি উদাহরণ হল আটলান্টিকের এক বন্দর থেকে ছেড়ে যাওয়ার 3 দিন পরে একটি আকরিকবাহী জাহাজের নিখোঁজ হওয়ার কথা বাল্ট্রিস বর্ণনা করেছেন। আবার অন্য এক স্থানে একই জাহাজের কথা বর্ণনা করে বলেছেন সেটা নাকি প্রশান্ত মহাসাগরে একটি বন্দর থেকে ছাড়ার পর নিখোঁজ হয়েছিল। এছাড়াও কুচেস দেখান যে বর্ণিত দুর্ঘটনার একটি বড় অংশই ঘটেছে কথিত ত্রিভুজের সীমানার বাইরে, অথবা সবগুলো ঘটনাকে বারমুডা ট্রায়াঙ্গেলে আনতে গেলে ট্রায়াঙ্গেলের আকৃতি আর ট্রায়াঙ্গেলের মতো থাকে না। কুসোচের গবেষণায় সহজভাবেই এসব লেখকের অসততা ফুটে ওঠে। তিনি লেখকদের বর্ণনায় বিভিন্ন দুর্ঘটনার তারিখ, সময় ইত্যাদি অনুযায়ী যে সময়ের খবরের কাগজ থেকে আবহাওয়ার খবর আর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংগ্রহ করেছেন যা গল্পে লেখকরা বলেননি। অথচ এসব আবহাওয়ার খবর আর সমসাময়িক ফ্যাক্টরগুলোর কারণে অধিকাংশ দুর্ঘটনাই অতি সাধারণ দুর্ঘটনায় পরিণত হয়। কুসোচের গবেষণায় বেশ চমৎকার কিছু বিষয় বের হয়ে আসে যা নিয়ে এর আগে কেউ কখনো ভাবেনি। তার ভেতরে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে, বারমুডা ট্রায়াঙ্গেলে যে পরিমাণ জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার কথা বলা হয় তার পরিমাণ বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় বেশি নয়, মানে দুর্ঘটনার এই হার ওই সময় স্বাভাবিকই ছিল। এই অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় অর্থাৎ ট্রপিক্যাল স্টর্মস নিয়মিত আঘাত হানে, যা জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার অন্যতম কারণ। কিন্তু বাল্টিস বা অন্যান্য লেখকেরা এই ধরনের ঝড়ের কথা অনেকাংশেই এড়িয়ে গিয়েছেন। অনেক ঘটনার বর্ণনাতেই লেখকেরা কল্পনার রং চড়িয়েছেন। আবার কোনো নৌকা নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে বন্দরে ভিড়লে তাকে নিখোঁজ বলেও প্রচার করা হয়েছে। আবার কখনোই ঘটেনি এমন অনেক ঘটনার কথা লেখকরা বলেছেন। যেমন, 1937 সালে ফ্লোরিডার ডেটোনো সমুদ্র তীরে একটি বিমান দুর্ঘটনার কথা বলা হয়েছে, কিন্তু সে সময়ের খবরের কাগজ থেকে এই বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। বারমুডাকে রহস্যাবৃত করার কাজে নিয়োজিত অন্যতম লেখক জন ওয়ালেস স্পেন্সার তার লিম্বো অফ দ্য লস্ট বইয়ে ভি এ ফগ নামের একটি ট্রাঙ্কারের বিধ্বস্ত হওয়ার কাহিনী উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ওই ট্রাঙ্কারের সব আরোহী অদৃশ্য হয়ে গিয়েছে, শুধুমাত্র এর ক্যাপ্টেনকে তার কেবিনের টেবিল হতে কফির মগ ধরা অবস্থায় পাওয়া গিয়েছে। অথচ কোস্টগার্ডরা সেই বিধ্বস্ত ট্রাঙ্কারের ছবি তোলেন এবং বেশ কিছু মৃতদেহ উদ্ধার করেছেন। 1940 থেকে শুরু করে 1989 সাল পর্যন্ত ঘটে যাওয়া বেশ কিছু দুর্ঘটনার জন্য বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের ঘাড়ে দোষ চাপানো গেলেও 1990 থেকে 2009 সাল পর্যন্ত 19 বছরে তেমন কোনো দোষ চাপানো যাচ্ছে না। তাহলে কি বারমুডার রহস্য হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল? বারমুডা ট্রায়াঙ্গেল খ্যাত অঞ্চলের কিছু অংশে স্থলভাগ রয়েছে, যেমন পোর্তোরিকো, বাহামা, এমনকি বারমুডা নিজেই। এসব জায়গায় কোনোরকম রহস্যের দেখা না পেয়ে মানুষজন নিশ্চিন্তেই বসবাস করে যাচ্ছেন। এছাড়াও এই বারমুডার সীমানায় অবস্থিত ফ্রিপোর্ট শহরে বড় সড় জাহাজ কারখানা রয়েছে। সেখানে একটি বিমানবন্দর রয়েছে যারা কোনোরকম গোলযোগ ছাড়াই বছরে 50,000 বিমানের ফ্লাইট পরিচালনা করছে। একটা সময় পুরো দুনিয়া ও সাগর জুড়েই ঘটে যেত অনেক দুর্ঘটনা, এমনকি আজকের তথ্য প্রযুক্তির যুগেও অনেক দুর্ঘটনার কারণ নির্ণয় করা যায় না। ন্যাশনাল জিওগ্রাফির এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন সিরিজটা যারা দেখেন তারা বিষয়টা জানেন। বারমুডা ট্রায়াঙ্গেলের মতো আরও বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনাগুলো বাদ দিয়ে শুধু বারমুডাকেই কেন বিশেষভাবে হাইলাইট করা হলো? সংশয়বাদী গবেষকগণ আর্নেস্ট ট্যাফস এবং ব্যারি সিঙ্গার এই বিষয়ে গবেষণা করে বলেছেন, মিথ্যে রহস্য তৈরি করা বেশ লাভজনক, কারণ তখন ওই মিথ্যে রহস্যের উপর ভিত্তি করে বই লিখে বা টিভিতে বিশেষ অনুষ্ঠান প্রচার করে প্রচুর অর্থ কামানো যায়।
বর্তমানে বারমুডা ট্রায়াঙ্গেলের কথিত রহস্যজনক এলাকা দিয়ে প্রতিনিয়তই কোন রকম বিপদ ও অস্বাভাবিকতা ছাড়াই হাজার হাজার জাহাজ ও বিমান চলাচল করছে। এসব জাহাজ আর বিমান যে সকল প্রতিষ্ঠানে বিমা করা হয়, তেমন একটি মেরিন বিমা কোম্পানি লয়েডস অব লন্ডন অনুসন্ধান করে নিশ্চিত করেছে যে ওই এলাকায় এমন কোনো অস্বাভাবিক কিছু নেই যার জন্য তারা ওই অঞ্চল দিয়ে গমনকারী জাহাজের কাছ থেকে অতিরিক্ত মাশুল আদায় করতে পারে। একবিংশ শতাব্দীতে এসে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পেছনের কাহিনী নিয়ে এত বেশি আলোচনা আর লেখালেখি হয়েছে যে সবগুলো বা শুধু সারাংশ তুলে ধরতে গেলে একটা আস্ত বই হয়ে যাবে। সুতরাং এই ভিডিওটিতে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে আর না এগোনোই ভালো। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম আরো রহস্যজনক এবং অনুসন্ধানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের বলুন কোন বিষয়ে আপনি আমাদের পরবর্তী ভিডিও দেখতে চান। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।